ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় বনানী থানায় দায়ের করা হত্যা মামলায় তার স্বামী ইফতেকার আবেদিন 3 দিনের রিমান্ডে। ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার জানান, অন্যান্য আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। এদিকে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ইলমার হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে চারুকলা শিক্ষার্থীরা। বিস্তারিত মাসুদা লাবনির প্রতিবেদনে। এলমা চৌধুরী মেঘলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মাস কয়েক আগে বিয়ে করেন কানাডা প্রবাসী ইফতেখার আবেদিনকে। ইফতেখার কিছুদিন আগে দেশে ফেরেন। মঙ্গলবার স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচারে মৃত্যু হয় এলমার, এমন অভিযোগ করে বনানী থানায় মামলা করে এলমার বাবা। পুলিশের সুরতহাল রিপোর্টে দেখা যায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এরপরই এলমার স্বামীকে মঙ্গলবার রাতে আটক করে পুলিশ। তাকে বুধবার 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পোস্টমর্টেম শেষে যে চিকিৎসকরা যে মতামত দেবেন তার ভিত্তিতেই মামলার প্রগতি ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলাকে 3 জনকে আসামি করা হয়েছে মামলায়। তার মধ্যে 1 নম্বর আসামি ইফতেখার আবেদিন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকালে এলমার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। তার চাচা জানান, বিয়ের পর থেকে কারোর সাথে যোগাযোগ করতে দেয়া হতো না এলমাকে। ক্যানাডা চলে যাওয়ার পর বলছে ইউনিভার্সিটি যেতে পারবো না, তুমি ইউনিভার্সিটি টোটালি বন্ধ, বাড়িতে পারবো না। এর মাঝে ও একদিন ইউনিভার্সিটিতে আসছিল বরখা বইরা, সেই খবর ওর হাজব্যান্ড জানতে পারে। জানতে পারার পর ফোনে হুমকি দেয়, আমি তো বিদেশ থেকে ক্যানাডা থেকে কিছু করতে পারবো না, আমি দেশে আসিনি, তা আমি এই নিঃসঙ্গ হত্যার বিচার চাই। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সহপাঠীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন করে চারুকলা শিক্ষার্থীরা। আমরা প্রশাসনকে বলবো সবাইকে আইনের আওতায় নিয়ে আসুন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।